হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুনমস কিচেন। আজকে আমি বানাবো ম্যাগি, ম্যাগির একটি রেসিপি। ম্যাগি একটা কমন জিনিস, সবাই কম বেশি বানাতে জানেন, কিন্তু আমি একটু এটা অন্যরকমভাবে বানাবো। আর এটার জন্য লাগবে আমার ম্যাগি। আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি, আর এটা হবে বাটারে, ওই জন্য বাটার নিয়েছি, একটা ডিম, আর কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি, একটা এখানে হাফ টমেটো নিয়েছি, একটু ক্যাপসিকাম, এখানে একটু বিন আর গাজর একটু ভাপিয়ে নিয়েছি সামান্য, একটুখানি পেঁয়াজ আর একটু লঙ্কা, লঙ্কাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর এখানে আছে পাওভাজি মশলা এক চামচা। ম্যাগিটা বয়েল করার জন্য জলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। এটা 60-70% অবধি বয়েল করব, তারপর জলটা ঝরিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি। জলটা আমি একটু বেশি দিয়েছিলাম, জলটা বেশি দিলে ম্যাগিটা ঝরঝরে থাকবে। গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিলাম, এবার দেব একটু অল্প একটু সাদা তেল দেব, আর দেব বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এটা দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাও দিয়ে দেব, বাকি যে সবজিগুলো আছে সেগুলোও দিয়ে দেব। দু মিনিটের জন্য একটু ঢেকে দেব। যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ এই ম্যাগির মধ্যে আমি মশলাগুলো একটু মাখিয়ে নেব। আমি দুটো ম্যাগি নিয়েছিলাম, সেজন্য দুটো মশলা নিচ্ছি ম্যাগির। এক চামচা মতো ওইখানে পাওভাজি মশলা নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবজিটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা মাখিয়ে রাখা ম্যাগিটা দিয়ে দেব। হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে নেবো। এটা তো অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। হয়ে এসেছে, প্লেটারে একটা প্লেটের মধ্যে নিয়ে নামিয়ে নেব। আমি একটা ডিমের পোচ বানাবো, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। পোচটা হয়ে গেছে, ওপর থেকে আমি একটু সামান্য নুন ছড়িয়ে দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো। পোচটা আমি ম্যাগির ওপর দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেল আমার ম্যাগির রেসিপি। এই রেসিপিটি আমি চাইছি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন, এটা খেতে খুবই টেস্টি হয়। ম্যাগির একঘেয়েমি যে টেস্ট সেটা একটু চেঞ্জ হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।